আসসালামু আলাইকুম বন্ধুরা ইবনাত মেডিসিনে আপনাদের সবাইকে স্বাগতম ইবনাত মেডিসিনে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং নতুন ভিডিওতে নতুন একটি ঔষধ সম্পর্কে আলোচনা করব আজকের ঔষধটির নাম হচ্ছে অ্যাস্ট্রোপিকে অ্যাস্ট্রোপিকে একটি আয়ুর্বেদিক ঔষধ যা কিনা বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি ময়মন সিংয়ের অ্যাস্ট্রো আয়ুর্বেদিক লিমিটেড থেকে তৈরি করা হয় এই ওষুধটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাজারে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা করে চলেছে ওষুধটি যারা খেয়েছেন তারা হয়তো জানেন ওষুধটির গুণাগুণ আর যেহেতু এটি আয়ুর্বেদিক ঔষধ তাই এটার সাইড এফেক্টও তুলনামূলক অনেক কম থাকে এবং এই ওষুধটি মূলত প্রতিটি ট্যাবলেট একশো পঁচিশ মিলিগ্রামের হয়ে থাকে এবং প্রতি বক্সে আটচল্লিশ টাকা করে ট্যাবলেট থাকে যার বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতিটা ট্যাবলেটের বাজার মূল্য সাত টাকা উনত্রিশ থেকে তিরিশ পয়সার মতো পড়ে তবে খুচরা দোকানদাররা এটা দশ টাকা করে বিক্রি করে আজকে আমরা জানবো এই ওষুধটির মূল কাজ কি এই ওষুধটি মূলত এর জেনেরিক নাম হচ্ছে মৃত্যুঞ্জয় রস যার মেন উপাদান হচ্ছে দুটি এক হচ্ছে সোহাগা এবং দুই হচ্ছে ধুতরার বিষ এবং এই ওষুধটি আপনার বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই পাবেন এই ওষুধটির মেন কাজ হচ্ছে সন্ধিবাত বাত গেটে বাত বাতের ব্যথা জ্বরজনিত শরীর ব্যথা মাইগ্রেন বা আধা কপাল ব্যথা মাথা ব্যথা তীব্র দাঁতের ব্যথা কানের ব্যথা অ্যাক্সিডেন্ট বা আঘাতজনিত ব্যথা মাসিকের ব্যথা নিরাময় করে এছাড়া দ্বারা দীর্ঘদিন ধরে বাতের ব্যথায় ভুগছেন দীর্ঘদিন ধরে গেটে বা আপনি রাতে ঘুমাচ্ছেন সকাল উঠে দাঁড়াতে পারতেছেন না তাদের জন্য এই অনেক অনেক ভালো কাজ করে থাকে সেটা আমরা দীর্ঘদিন ধরে ওষুধটি মার্কেটে বিক্রি করে আসছি যার কারণে সেই অভিজ্ঞতা থেকে বলছি এই ওষুধটি সাধারণত দিনে দু থেকে তিনবেলা আমরা খাওয়ার জন্য বলে থাকি আপনার ব্যথা অনুযায়ী আপনার যদি ব্যথা তুলনামূলক কম থাকে আপনি এটা দুবেলা এবং ব্যথা একটু বেশি থাকলে তিনবেলা খেতে পারেন এই ওষুধটি এই যে কাজগুলো বললাম এগুলো ছাড়াও এটা কিন্তু আপনার ভেঙে যাওয়া মচকে যাওয়া সহ বিভিন্ন রকমের তীব্র থেকে তীব্রতর ব্যথায় অনেক ভালো কাজ করে যাই হোক আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগ লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি